আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক দশ দু হাজার আঠারো আজকের দিনে এই যে আমাদের পাকুর রোড ঝাড়খণ্ড বেঙ্গল বর্ডার পাকুর রোড ধুলিয়ান এই যে পাটকাঠিগুলো দেখছেন আপনারা লাগা আছে সেই পাটখুড়িতে আগুন লাগলো এবং এই যে আগুন লাগলো এর পিছনে কারণটা কী এটা কি মানুষের ষড়যন্ত্র রয়েছে প্রথমেই বলে রাখি যে তার কয়েকদিন আগে তার কয়েকদিন আগে মোটামুটি হয়তো দিন পনেরো খানিক আগে হবে শীতেষনগর যাওয়ার রাস্তাতেও রাত্রি দশটার পরে কিন্তু এই পাটকাঠিতে আগুন লেগেছিল এবং এই আগুনের পিছে কে বা কারা ষড়যন্ত্র করেছিল তা এখন পর্যন্ত জানা যায়নি একইভাবে তার কিছুদিন পরেই আবারও লাগলো পাকুর রোড মেন রোডেই যে পাটকাঠিগুলো রাখা রয়েছে সেই পাটকাঠিগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা গেল এখন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন লোকজন জমা হয়ে আছে দেখছে তারা এবং আগুন দাও 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 করে আগুন জ্বলছে তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই আগুন লাগার পিছে কারণটা কি। এ সম্পর্কে আমরা যতটুকু ভেবে দেখলাম যে এই আগুন লাগানোর পিছনে এখানে কারো হাত নেই বা কারো দুস্ময় নেই কারো এখানে কোনো দুস্ময় নেই কিন্তু এখানে কিভাবে তাহলে আগুন লাগলো আগুন লাগার কারণটা যেটা আমরা খুঁজে পেলাম আর এটা যে এমনিতেই যা রোদের উত্তাপ চলছে এবং মানুষ জানছেন আজকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ বিড়ি খোঁড় সিগারেট খোর কমসে কম নাইনটি পার্সেন্ট তো হবে তো নাইনটি পার্সেন্ট মানুষ বিড়ি খোর সিগারেট খোর তো রাস্তা দিয়ে যখন মানুষ চলাচল করছে তখন না জানি তারা গাড়ি থেকে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে সেটা ফেলে দিচ্ছে আর যখনই তারা ফেলে দিচ্ছে তখন তো তাদের হোঁস থাকে না কোথায় ফেলতে হবে বা কিভাবে ফেলতে হবে বিড়িটাকে বন্ধ করতে হবে সেগুলো তো তাদের হোঁস থাকে না সাধারণভাবে বিড়িটাকে চালিয়ে ফেলা দেওয়া হচ্ছে আর তার যে আগুন থাকে সেই আগুনটা যদি পাট কাঠির সেই পাটে যদি মানে লেগে যায় কোনোরকমভাবে তাহলে কিন্তু সে যা গরম যা সূর্যের তাপ এতে কিন্তু ব্যাপক হারে আগুনটা বেড়ে যাবে এবং পুরো এই পাটকুটি পাট কাঠিগুলো লাগা আছে সব কিন্তু ধরে যাবে তো আমরা যেটা মানে বুঝতে পারলাম আর কি যে এখানে আসলে কারো দুসুময় নেই এখানে এই বিড়ি সিগারেটেরই এই আগুনটা হবে এটা এখন বিষয় যেটা হচ্ছে যে এই যে একটা ক্ষতি হয়ে গেল মানুষ বিড়ি সিগারেট খাওয়ার কারণে আমরা অনেকেই মানতে রাজি নয় যে বিড়ি সিগারেট ইসলামের দৃষ্টিতে হারাম বিড়ি সিগারেট ইসলামের দৃষ্টিতে হারাম যার বহু প্রমাণ রয়েছে পবিত্র করন এবং সৈয়াদ এসে আর আমি একটা লেকচার দিয়েছি মাদকদ্রব্য মাদকদ্রব্য তো সেখানে আমি প্রমাণ করেছি বিড়ি সিগারেট গুল জর্দা খৈনি এগুলো ইসলামের দৃষ্টিতে হারাম এবং আরও আমার লেকচার রয়েছে বিড়ি সিগারেট গুল জর্দা সম্পর্কে তো বিভিন্নভাবে আমি এই লেকচারগুলোতে আমি প্রমাণ করেছি যে এগুলো হারাম এবং সেখানে বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করেছি একাধিক কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করেছি একাধিক হাদিস দিয়ে প্রমাণ করেছি যুক্তি দিয়ে প্রমাণ করেছি বিজ্ঞানের দৃষ্টিকোণ দিয়ে থেকে প্রমাণ করেছি বিভিন্নভাবে প্রমাণ করেছি যে এই বিড়ি সিগারেট যাওয়া এখন এগুলো হারান তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে এই যে কত ভয়াবহ অগ্নিকাণ্ড হয়ে গেল আমাদের এই পাকুর ঝাড়খণ্ডে তো বন্ধুরা বিশেষ করে আমরা সতর্ক থাকবো এবং এই বিড়ি সিগারেট থেকে যাতে আমরা অবশ্যই বেঁচে থাক থাকি আল্লাহ তালা যেন আমাদের বাঁচিয়ে রাখেন এবং হারাম বর্জন করার তফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ